কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। সরাসরি 7 নম্বর ওয়ার্ড, যেখানে আপনাদের দেখে দিচ্ছি মহিলারা আজ পথে নেমেছে। পথে নেমে তাদের কারণ জল এবং ইলেকট্রিসিটি তারা 4 দিন ধরে আজ পাচ্ছে না। আপনাদের একটু অসুবিধার কথা বলবেন, কেন আপনারা আজ মহিলারা পথে নেমেছেন এবং পথে নেমে আজ অবরোধ করেছেন এই এই রাস্তা? প্রথমত বলি, এই করোনার মধ্যেও আমরা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করেছি এবং তার মধ্যেও আজকে আমফানের জন্যে বুধবার থেকে আমাদের এখানে কারেন্ট জল কিছুই নেই। আমরা কালকে বিকেলবেলা থেকে, কাল বিকেল 5টা থেকে 9টা অবধিও আমরা এখানে অবরোধটা করেছিলাম, কারণ পুরো ইলেকট্রিক সামনে আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে যে আমাদের পোস্ট পুরো ভেঙে পড়ে গেছে। প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি, বাড়িতে বাচ্চা বয়স্ক বা ছোটো বা মানে প্রত্যেকের রয়েছে, তারা খুব কষ্ট পাচ্ছে এই গরমের মধ্যে। সেখান থেকে যখন জিজি রোড অবরোধ করা হয়েছে আমাদেরকে, তারপর এই আমাদের এটা স্পাই লেন, এটা চ্যাটার্জি পাড়া অ্যাকচুয়ালি লেন, এই রাস্তাটা গিয়ে চ্যাটার্জি পাড়ায় মিক্সড হচ্ছে আর নিয়ারেস্ট টু 60 আপনার 4 নম্বর তারকেশ্বর গেট। এই রাস্তাটা যেভাবে ইউজ করা হচ্ছে এবং কোনো সেফটি মেনটেন নেই, যে কোনো এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে যেভাবে গাড়িপত্র যাচ্ছে আর কোনো কেউ গেট খুলতে গেলে যে কোনো মোমেন্টে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আজকে আমরা সেই কারণের জন্যে মহিলারা এই রাস্তা অবরোধ করেছি যে আমাদের একটা প্রতিকার চাই। আমাদের ইলেকট্রিক অফিস থেকে টেম্পারারিও কানেকশন দিক, যাতে আমরা অন্তত পাখা আলো জল, যেটা মানুষের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা যেন পাই। আমরা কিচ্ছু পাচ্ছি না, আমাদের বাচ্চাদেরকে নিয়ে বয়স্কদের নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আজকে প্রত্যেকের বাড়িতে হার্টের একটা, যেটা মানে হার্টের পেশেন্ট আছে সব আছে, কী করে বাঁচাবো তাদেরকে? আমরা খাবার পাচ্ছি না, কিছু পাচ্ছি না, খুব কষ্টের মধ্যে আছি আমরা। আমাদের মিনিমাম দামে আমাদের এই টেম্পোরারি কিছু অন্তত ব্যবস্থা তো আমাদের কেউ কোনোভাবে জল পাচ্ছে না। আমরা জেনারেটর ভাড়া করে কতদিন চালাবো? আমরা জেনারেটরটা দিয়ে কতদিন চালাবো? আমাদের কাছে এত, আজকে এমনি লকডাউনের জন্য কেউ অফিস যেতে পারছে না, প্রত্যেকের একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, তার মধ্যে ডেলি এই পরিস্থিতিতে জেনারেটরওয়ালারাও যে যার মতো ইচ্ছা ভাড়া চাইছে সেটা দিয়ে, তারপর আমরা ডিজেলও পাচ্ছি না, সাফিসিয়েন্ট ডিজেল নেই, বিকেলের পর ডিজেল দেয় না, কী করে চালাবো আমরা এই পরিস্থিতির মধ্যে? এখানে প্রশাসন আমাদেরকে সাহায্য করুক, সিএসসি আমাদের সাপোর্ট করুক, অন্তত টেম্পারারি কানেকশন আমাদের চাই। টেম্পারারি কানেকশনটা আমাদের চাই, আমাদের টেম্পারারি কানেকশন না দিলে আমরা এই অবস্থা, আমাদের এইভাবে যে যেমনভাবে পারছে দাবি করছে সেইটা আমাদের ফিনান্সিয়ালটা সাপোর্ট করছে না, সুতরাং আমরা কীভাবে করবো? আমরা বাড়িতে জলটা কীভাবে আনবো? আজ 4 দিন চলছে আমাদের এইভাবে অবস্থা, মানে শুক্র শনি জল দিয়ে নিয়ে সবাই মিলে ওই যাই হোক করে কোনো রকম আমাদের দিন চলছে। আপনার নাম? লিসা ঘোষ। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।